অনেকে আছেন 9-10 পর্যন্ত লেখাপড়া করেছেন, কিন্তু এখন কি করবেন তা আর বুঝে উঠতে পারছেন না। আবার অনেকের ইচ্ছা, আমি যদি গ্রাফিক ডিজাইন শিখতে পারতাম, কিন্তু কার কাছে শিখবো, কোথায় শিখবো, কীভাবে শিখবো, এরকম নানান জল্পনা কল্পনায় ভুগতে হয়। যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তো কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যদি একান্তই গ্রাফিক্স ডিজাইন শেখার আগ্রহ থাকে তাহলে আপনাদের রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ এখানে আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমি আপনাদের কথা বলবো এবং অনেক ট্রিক্স আমি আপনাদের মাঝে শেয়ার করব। সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনার মাঝে কয়েকটি গুণ থাকা লাগবে। প্রথমত ধৈর্য, সৃজনশীলতার মনোভাব, ক্রিয়েটিভিটি এবং মনোযোগ। এই কয়েকটি গুণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি কম লেখাপড়া করেও আপনি ভালো কিছু করতে পারবেন। অনেকে আছে থিওরিক্যাল মানে মেধাটা অনেক বেশি, আবার অনেকে আছে প্র্যাকটিক্যাল মেধাটা অনেক বেশি। এই গুণগুলি থাকলে আপনি সামান্য লেখাপড়া দিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন। এখন আসা যাক আসলে গ্রাফিক্স ডিজাইনটা কী। একটি সৃজনশীল শৈল্পিক মনোভাব চিত্রায়নের মাধ্যমে ফুটিয়ে তোলাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। আমরা প্রথমে ইলাস্ট্রেটর শিখব, তারপর ফটোশপ শিখব। আমরা এই টিউটোরিয়ালগুলি ধারাবাহিকভাবে আমরা করব এবং আমি আপনাদের এমনভাবে একদম ভেঙে একদম সাবলীল ভাষায় আমি আপনাদের বুঝিয়ে দিব। আমি আশা রাখবো যদি আপনারা আমার এই ভিডিওগুলি দেখেন বা আমার এই ভিডিওগুলি আপনারা ফলো করেন, আমি 100% শিওর আপনার নিজের কেরিয়ার আপনি নিজেই গড়তে পারবেন। প্রকৃতপক্ষে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে প্রচুর মনোযোগী হতে হবে, ধৈর্যশীল থাকতে হবে এবং আপনার মাঝে ক্রিয়েটিভিটি থাকতে হবে। যদি ক্রিয়েটিভিটি থাকে, আপনি একটি নতুন কিছু সৃজনশীল মানে সৃজনশীল যে মনোভাবটা সেটা যদি থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনে আপনি এগোতে পারবেন এবং আপনার দ্বারা ভালো কিছু আশা করা যায়। তো ভিউয়ার্স, আসলে এখানে অনেক কথাই হলো, কথা বলে বোঝাতে পারবো না। তো চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে প্রথম পর্ব। আপনার ল্যাপটপ অথবা আপনার পিসিতে ইলাস্ট্রেটর এবং ফটোশপ ইনস্টল করা থাকতে হবে। আপনি যাবেন উইন্ডো মেনুতে, আমি আপনাদের ইলাস্ট্রেটর সিসি দিয়ে দেখাবো। তো কারণ ইলাস্ট্রেটর 10 দিয়ে আমার আগে একটি টিউটোরিয়াল আছে কোহিনুর গ্রাফিক্সের। ওকে, আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা আপনার যদি উইন্ডোজ 10 বা এখানে যদি পিন করা থাকে আপনি এখানেও ক্লিক করতে পারেন। ওকে, তো আপনি আপনার ইলাস্ট্রেটরটি ওপেন করে নেবেন। ওকে, আমাদের এই ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন হলো। আপনি এখান থেকে ক্রিয়েট নিউ দিতে পারেন অথবা এখান থেকে এফোর দেখাতে পারেন অথবা আপনার এখান থেকে নিউ যেতে পারেন। তো তো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ দিচ্ছি। ওকে, আমাদের একটি ডকুমেন্টের প্রয়োজন। আপনি যখন এমএস ওয়ার্ডে কাজ করেছেন বা অফিস প্রোগ্রামে কাজ করেছেন, আপনার সামনে কিন্তু যখনই এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করেছেন তখনই একটি ডকুমেন্ট বা একটি সাদা পেজ আপনার কাছে চলে এসেছে, এখানে কিন্তু থাকবে না, আপনার করে নিতে হবে। তো আমরা এখানে এফোর দেখালাম, দেখে আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে একটি সাদা পেজ, এখানে কোনো কিছু নেই, এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসির ফিচার। ওকে ওকে, আমরা প্রথমে এইখানে যে বাম দিকে যে অপশানটি দেখা যাচ্ছে, এই যে অপশানটি, এটা হচ্ছে টুলবার। ওকে, এই টুলবারে এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। এই টুলসগুলি প্রত্যেকটি টুলস অনেক অনেক প্রয়োজনীয় এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি লাইনের কাজও করেন তাহলেও দেখা যাবে প্রত্যেকটা টুলস আপনাকে কাজ করে ব্যবহার করে তারপর ওই কাজটাকে ফুটিয়ে তুলতে হয়। তো প্রথমে আমাদের জানতে হবে এই টুলসগুলি সম্পর্কে, আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে। যদি টুলসগুলি আমরা চিনি তাহলে এই টুলসগুলি দিয়ে আমরা কাজ করব। এবং এখানে দেখেন অনেক মেনু অপশান দেখা যাচ্ছে, এখানে অনেক অনেক অপশান দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদের ধারাবাহিকভাবে খুব সুন্দরভাবে একটি একটি করে সব বুঝিয়ে দিব, যা যা আছে সব বুঝিয়ে দিব। এবং এখানে যে কয়টি টিউটোরিয়ালে লাগে, যদি 5টি 10টি যে কয়টি লাগে কোনো অসুবিধা নেই, আমি যেগুলি করব। তবে প্রতিটি কাজে বা প্রতিটি প্রোগ্রামে আপনি যে কোনো কাজ করেন, প্রত্যেকটি কাজেই একটি পদক্ষেপ থাকে এবং একটি সিস্টেম থাকে, একটি নিয়ম থাকে, ওই নিয়ম অনুযায়ী কিন্তু এগোতে হয়। আপনি যদি আপনার মন গড়াভাবে আপনি কাজ করেন আপনি কিন্তু কাজ শিখতে পারবেন না। আমি আপনাদের যেভাবে দেখাবো আপনারা ঠিক সেভাবে আপনারা কাজ করবেন, আমি আশা রাখি আপনারা ভালো কিছু করতে পারবেন। কম্পিউটার বেসিক লাইনে প্রথমে আমরা বাংলা এবং ইংরেজি টাইপ শিখি। ওকে, তো বাংলা ইংরেজি টাইপ শেখার পর কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রাম দেখি। আমরা কিন্তু প্রথম দিনেই, আমার শেখানোর টেকনিক হচ্ছে এটি, আমি প্রথমেই টাইপ শিখাই, তারপর হলো আপনার বিভিন্ন বিভিন্ন মেনু অপশান সেগুলি দেখাই। তো এখানেও এরকমই পেন টুলটা হচ্ছে ঠিক টাইপ টুলের মতো, আপনার টাইপ যত বেশি করবেন তত বেশি স্পিড হবে। তদ্রূপ এই যে পেন টুলটা রয়েছে, এই পেন টুলটা হচ্ছে
গ্রাফিক্স ডিজাইনের বা ইলাস্ট্রেটরের মূল মন্ত্র এবং সমস্ত কিছু হচ্ছে এই পেন টুল। এই পেন টুল দিয়ে করতে পারবেন না এমন কোনো কিছু নেই। আপনার তৈরি করতে চান, যেটা ক্রিয়েট করতে চান, সেটাই আপনি করতে পারবেন ওই পেন টুলের মাধ্যমে। আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে আপনার এটাকে জানতে হবে, ভালোভাবে শিখতে হবে এবং এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনার যদি পিসি অথবা ল্যাপটপ থাকে নিজস্ব, তাহলে আপনি ওই কাজটা শিখতে আপনার জন্য অনেক অনেক সহজ হবে। আমরা প্রথমে পেন টুলে যাব। তো পেন টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর ধরেন এটা একটি সাদা পেজ, এখানে আপনি যদি ক্লিক করেন, কারণ আপনি তো নতুন, আপনি কোনো কিছু জানেন না, ধরেন আপনি একটি ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন এটা কিন্তু নাড়াচাড়া করছে। ওই যে লাইনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে অ্যাঙ্কর। আর এই যে আপনি দিলেন, একটু মাউসটা যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখন দেখেন দুই দিকে দুটি লাইন বের হয়েছে, একটি হচ্ছে এটি আর একটি হচ্ছে এটি। তো এই দুটি লাইন হয়েছে অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে। আমরা যদি এখানে কেটে দিই, মাউস দিয়ে এখানে ক্লিক করলে এখানে কেটে যাবে। তারপরে যদি আমরা নিচে চলে আসি, দেখেন এটা একদম সোজা চলে আসলো। এখন আমি যদি চাই যে এখান থেকে ক্লিক করে আমি এটাকে একটু রাউন্ড করবো, কার্ভ করবো, কার্ভ করতে গেলে আপনি যখন এটাকে ঘোরাবেন তখনই এটা কিন্তু মানে আপনার এটা ঘুরবে। এবং এটা এমনভাবে আপনার এখান থেকে যদি শুরু করেন, যদি আপনি এরকম দেন, তাহলে যতটুকু আপনি মাউসটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন তখনই কিন্তু এটা ওই যে অ্যাঙ্কর পয়েন্টটি বের হবে, এবং এটা আপনি যেভাবে খুশি আপনি সেভাবে আপনি নিতে পারবেন। ওকে, তো দেখেন এইভাবে মূলত আসলে আপনি যখন প্রথম কাজ শিখবেন বা আপনি যখন কোনো কিছু শিখতে যাবেন তো মানে ক্রিয়েট করতে পারবেন না, আগে আপনাকে ধারণা নিতে হবে, তারপর আপনি একটা কিছু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। তো মূল বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে প্যান্টুলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটি ক্লিক করলেন, ক্লিক করার পর ধরেন আপনি যদি নিচের দিকে যান, গিয়ে যদি আপনি এভাবে মানে একটি ক্লিক করেন, দেখেন একটি সোজা লাইন হয়েছে। আবার যখন দিবেন আর একটি সোজা লাইন হয়েছে। আবার যদি এভাবে দেন তাহলে আবার সোজা এভাবে লাইন যাবে, ঠিক আছে। আবার এটাকে যদি আপনি চান যে রাউন্ড করবেন তখন এখানে ক্লিক করে মাউসটা ক্লিক করবেন, ক্লিক করার পর মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করুন। ড্র্যাগ এন্ড ড্রপ করলে দেখেন এটা নাড়াচাড়া কাটছে এবং এটা একটা ডিজাইনের মতো হচ্ছে। ওকে, তো এখন এটা দিয়ে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারবেন। আপনি চাইলে এরকম ডিজাইন করতে পারেন, আপনি চাইলে এরকম করতে পারেন, মানে পেন টুল দিয়ে এ হচ্ছে বিষয়, ঠিক আছে। তো মূলত পেন টুলটা আসলে কিভাবে শিখবেন এবং পেন টুলে আপনি এক্সপার্ট কিভাবে হবেন সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। আপনি প্রথমেই আপনার পিসিতে কোনো ছবি বা কোনো পিক লাগবে, তো আমি আপনাদের একটি দেখিয়ে দিচ্ছি, পরে আপনারা ছবি নেট থেকে কালেক্ট করে নেবেন। আপনি প্রথমে চলে যাবেন ফাইল মেনুতে, ভালোভাবে খেয়াল করবেন, ফাইল মেনুতে চলে যাবেন। ফাইল মেনুতে গিয়ে এখান থেকে প্লেস দিবেন। প্লেস দেওয়ার পর আপনি যেখান থেকে আপনার ওই ফটোটা আপনি আনবেন সেখানে আপনি চলে যাবেন। ওকে, ধরেন আমি এই লেখাটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে শো দেখাবেন। শো দেখে মানে আপনি যে ফাইলটি নেবেন সে ফাইলটি দেখাবেন, দেখে শো এখানে শো দেখাবেন, সেদিকে এখানে প্লেস দিবেন। প্লেস দিলেই ওই যে ফটোর যে ফাইলটি, এই ফাইলটি আপনার এখানে যাবে, ঠিক আছে। তারপর এটাকে সোজা করে নিলাম, আমরা একটু সোজা করে নিলাম, কন্ট্রোল এবং স্পেস ধরবেন তখন দেখেন একটি প্লাসের মতো হয়েছে। তারপর মাউস যখন ক্লিক করবেন তখন আপনার জুমটা বড় হবে। ওকে, আপনি যখন আবার মাইনাস ধরবেন মানে অল্ট ধরবেন তখন মাইনাস হবে, তখন কিন্তু ছোট হবে। ওকে, এটা হচ্ছে জুম, জুম ইন এবং জুম আউট, ঠিক আছে। আমি আপনাদের আরও দেখাবো, তবে এগুলি প্রথম অবস্থা এগুলি লাগবে, কারণ নয়তো আপনি বিপদে পড়ে যাবেন। কন্ট্রোল শিফট ধরে যখন ধরবেন তখন দেখেন একটি প্লাসের মতো হয়েছে। এখন যদি ক্লিক করেন তাহলে আপনি বড় হবে মানে জুম হবে, ঠিক আছে। আপনি আর যখন অল্টার ধরবেন তখন এটা ছোট হবে, তখন মাউস দিয়ে আপনি ড্র্যাগ করলেই মানে ক্লিক করলেই এটা নিচের দিকে মানে যেতে থাকবে এবং ছোট হয়ে যাবে। তো এটাকে এরকম ছবি নেওয়ার পর আপনাকে লক করে দিবেন, কন্ট্রোল টু দিয়ে লক করে দিবেন। ওকে, কন্ট্রোল টু দিয়ে লকের উপর ধরবেন, দেখেন এখানে কিন্তু আর এটা মানে সিলেক্ট হচ্ছে না। ওকে, তারপর আপনি প্যান্টুলে ক্লিক করলেন, প্যান্টুলে ক্লিক করার পর দেখেন এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করে যখন আমরা দেখেন এখানে একটি ফিল কালার চলে আসছে। এটা কেন আসছে, এটা এখানে দেখেন এটা হচ্ছে ফিল কালার আর নিচেটা হচ্ছে লাইন কালার। এবং এখানে যে লাল আছে বা এখানে যে কালারটি আছে আপনি মানে যেটা পাত করবেন বা যেটা পেন টুল দিয়ে যে কাজটা করা হয় সেটাকে বলা হয় পাত। আমি আগেও বলেছি পেন টুল আপনি যত বেশি গবেষণা করবেন, পেন টুল নিয়ে যত বেশি কাজ করবেন, এই যে ইফতার ও দোয়া মাহফিল আমি লিখেছি এটা কিন্তু আমার নিজের হাতেই লেখা, এবং এটা যে আমি লিখেছি এটা কিন্তু পেন টুল দিয়ে আমি লিখেছি, ঠিক আছে। তো এইগুলি আপনি করতে গেলে মানে এরকম মনোভাব থাকতে হবে, ঠিক আছে। তো ধরেন আপনি এখানে ক্লিক করলেন, তো তারপর এখানে যে কালার আছে তার বিপরীত কালার আমাদের দিতে হবে। তো আমরা এখানে একটি ক্লিক করবো, ক্লিক করলে এই কালারটা স্ট্রোকে চলে আসবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা একটা ব্যতিক্রম দেবে কালার দেবো, ধরেন আমি সায়ান কালার ইউজ করলাম। ওকে, সায়ান কালার ইউজ করার পর দেখেন এখন যদি আমরা যদি এটাকে আমরা পাত করতে চাই, এটা যেরকম আছে ঠিক সেরকম আমরা করব। তো সেরকম করতে গেলে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা কিন্তু রাউন্ড, ঠিক আছে। এই রাউন্ড আপনি কীভাবে করবেন, আপনি যখন এখানে ক্লিক করবেন
ক্লিক করার পর দেখেন এটা যখন মাউস পয়েন্টটা যখন ড্র্যাগ এন্ড ড্রপ করবেন মাউসটাকে, তখন দেখেন এটা কিন্তু নাড়াচাড়া খাচ্ছে, ঠিক আছে? তো দেখেন এরকম আপনি আস্তে আস্তে করে, এবং ওই যে স্ট্রোকের যে পরিমাপটা আছে সেটাকে কমিয়ে দিতে হবে। ধরেন এখানে 1 আছে, আপনাকে এটাকে 0.5 করে দিতে হবে। তা বা যদি আরো চিকন করেন তাহলে আপনার কাজটা অনেক সূক্ষ্ম হবে এবং অনেক নিখুঁত হবে, ঠিক আছে? তো ধরেন আমি ডিলিট করে দিলাম, আবার আমি দেখাচ্ছি আপনাদের, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ধরেন দিলাম, একটি ক্লিক করলাম, ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা রাউন্ড হচ্ছে এবং আপনি মাউসটা যেদিকে ঘুরান দিবেন সেটা সেদিকে কিন্তু যাবে, ঠিক আছে? তো ধরেন আমরা এভাবে দিলাম, দেওয়ার পর এটা আবার এখানে 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 ক্লিক করবেন, ক্লিক করে এই পয়েন্টটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর ধরেন এখানে দিলেন, এটা আস্তে আস্তে করবেন, প্রথমে আস্তে আস্তে কাজ করবেন, তারপর মানে করতে করতেই মানে পাত করতে করতে আপনার এটা স্পিড হয়ে যাবে, ঠিক আছে? তারপর এটা এখানে ক্লিক করলেই, মাউস দিয়ে ক্লিক করলেই আপনার ওই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটা ডিলিট হয়ে যাবে। তারপর আবার এভাবে যাবেন, এরকম দিবেন, যখন শিফট ধরে টান দিবেন তখন কিন্তু এটা একদম সোজা হবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু একটু বাঁকা হচ্ছে, এটা কিন্তু একটু বাঁকা হচ্ছে, দেখেন এখানে একটু বাঁকা দেখা যাচ্ছে। আমি আর একটু বড় করে দেখাই, ধরো আমি যখন এখানে দিলাম দেখেন একটু বাঁকা হচ্ছে। আপনি যখনই শিফট ধরবেন দেখেন এটা কিন্তু নাড়াচাড়া খাচ্ছে, শিফট ধরলে মানে একদম সোজা যাবে, ঠিক আছে? তারপর ধরেন এখানে দিলেন, দিয়ে এই যে আবার রাউন্ড করেন। তো এইভাবে মূলত আপনি প্যান টুল দিয়ে সুন্দর করে পাত করে নেবেন। তো দেখেন আমি করছি, আপনারা দেখেন আমি কিভাবে যে এটা প্যান টুল দিয়ে আমি পাত করছি সেটা আপনারা দেখেন। এবং এটার যে পূর্ণাঙ্গ যে রূপ, আমি শুধু ইফতার লেখাটা আমি আপনাদের করে দেখাচ্ছি, ওকে? তো দেখেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এভাবে মানে যেখান থেকে শুরু করবেন ওই ওই অংশে নিয়েই আপনাকে মানে রাখতে হবে, ঠিক আছে? আবার যদি একটু পরিবর্তন করতে হয় মানে যদি পূর্ববর্তী স্থানে ফিরে যেতে হয় তাহলে কন্ট্রোল জেড দিলে আপনার ওই অবস্থানে আপনি ফিরে যাবেন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এটা আমার ভালো হয়নি, আমি মনে করছি যে এটা সুন্দর হয়নি, আমরা কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিলে পূর্ববর্তী স্থানে ফিরে যাবে, ঠিক আছে? ওকে, কন্ট্রোল যতই কন্ট্রোল জেড দিতে থাকবেন ততই পূর্ববর্তী স্থানে যেতে থাকবে। এই জন্য আপনাদের বেসিকটা আগে জানা থাকা সবচেয়ে ভালো, আপনি যদি এমএস ওয়ার্ডটা আগে শিখে নেন তাহলে আপনার জন্য সহজ হবে। দেখেন মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে, এবং যখনই আমি সোজা লাইনগুলি টানছি তখন কিন্তু আমি শিফট ব্যবহার করছি, তাছাড়া কিন্তু শিফট ব্যবহার করার দরকার নেই। দেখেন আমি যেখানে শুরু যেখান থেকে শুরু করেছিলাম যেখান থেকে শুরু করেছিলাম সেই অংশে প্রায় কাছাকাছি চলে এসেছি। তো দেখেন এখানে যখন আবার ক্লিক করব তো মানে এই অনুযায়ী আপনার আপনার এইভাবে যখন আপনি ঘোরাতে থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন এবং আপনার হাতটা একদম পরিষ্কার হয়ে যাবে যে আপনি প্যান টুলটা আসলে কীভাবে ইউজ করবেন। এভাবে আপনার করবেন কম পক্ষে 1 সপ্তাহ, যদি 1 সপ্তাহে না হয় তাহলে 15 দিন করবেন, 10 দিন করবেন, মানে যত বেশি করবেন তত বেশি আপনার জন্য বেটার হবে। আপনি প্যান টুল যত ভালো আপনি চালাতে পারবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে, ওকে? তারপর ধরেন যদি এটা রাউন্ড করার অন্য সিস্টেম আছে তো আমি আজকে রাউন্ড করার সিস্টেম দেখাবো না, কারণ আমি ওই টুলস আজকে যাচ্ছি না, যেহেতু আমি আপনাদের বলেছি যে আমি আপনাদের সুন্দরভাবে আমি বোঝাবো এবং প্যান টুল সম্পর্কে একদম বিস্তারিত বুঝিয়ে দিব, যে প্রত্যেকটি টুলস আমি আলাদা আলাদাভাবে আপনাদের ভেঙে ভেঙে বোঝাবো, এই জন্য আমি অন্য টুলস আজকে যাচ্ছি না। রাউন্ড করার কিন্তু অন্য সিস্টেম আছে, আমি নবম করতে পারতাম, তো এটা আমরা পরে শিখবো, আগে আমরা এভাবে রাউন্ড করে নিলাম। এই ইফতার লেখাটা আমি একটু আলাদা নিয়ে যাই, ওকে? নিয়ে আমরা এখানে আমরা একটি কালার দিই, এই যে আমি ইফতার লেখাটি লিখেছি তো এটাকে সাদা করেন, ওকে? দেখেন এই যে ইফতার লেখাটা আমি লিখেছি, দেখেন আমি কিন্তু প্রথম অবস্থায় লিখেছি। আপনি যখন প্রথম মানে একদম জীবনের ফার্স্ট কাজ শুরু করবেন হয়তো আপনারটা এরকম হবে না প্রথম অবস্থায়, আপনি যখন কাজ করবেন করতে থাকবেন করতে থাকবেন তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওকে? তারপর আমি চলে যাচ্ছি প্যান টুলের অপশনের ভিতরে, দেখেন এখানে আরো কিছু অপশন দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্যান টুল, এটা হচ্ছে মূল, তারপরে এইটা যেগুলি আছে সেগুলি কি এবং কেন এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এটাতে আমি আর হাত দিলাম না, কারণ হচ্ছে আমি এখানে ধরেন আমি একটি প্যান টুল দিয়ে আমি একটি রাউন্ড করলাম, ওকে? এটা হচ্ছে সিলেকশন আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন, ঠিক আছে? ডাইরেক্ট সিলেকশন হচ্ছে আপনি যদি এই কর্নারটি সিলেক্ট করতে চান তো শুধু এই অংশটাই সিলেক্ট হবে, ওকে? আর সিলেকশন হচ্ছে আপনার সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে, এটা হচ্ছে সিলেকশন আর এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। তো ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরেন আমি সিলেক্ট করলাম, এটা আপনাদের বোঝানোর সুবিধাতে ধরেন এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট আছে, এখন আমি চাচ্ছি এখানে আরো একটি পয়েন্ট করতে, কিন্তু আমি কিভাবে করব? দেখেন এখানে প্যান টুলে যাবেন, প্যান টুলে যাওয়ার পর এখানে দেখেন লেখা রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে পয়েন্টগুলি ওই যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে সেগুলি হচ্ছে অ্যাঙ্কর, ঠিক আছে? তো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এটা প্লাসের মতো আপনার পয়েন্টটা মানে মাউসের যে পয়েন্টারটা মানে প্যান টুলটা অন্যরকম একটি ধারণ করছে, ঠিক আছে? তারপর আপনি এখানে একটি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটি পয়েন্ট হয়ে গেল। তো এটা হচ্ছে মূলত প্লাসের কাজ। তো আপনি মনে করেন যে এখানে আপনার অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়
ধরেন আপনার এটা প্রয়োজন নেই, আপনি এটিতে কি করবেন, আপনি যদি আরো প্রয়োজন হয় ধরেন এখানে, ধরেন আমি আরেকটি দিলাম, ধরেন এখানে আমি আরেকটি দিলাম, এখানে অনেকগুলি কিন্তু পয়েন্ট আমরা দিয়ে দিয়েছি। তো ওকে, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলি পয়েন্ট হয়েছে, আসলে এগুলি কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদের শেখানোর জন্য। আপনার যদি এরকম প্রয়োজন হয়, ধরেন আপনার একটি পয়েন্ট করবেন বা অতিরিক্ত লাইনে অতিরিক্ত পয়েন্টের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি ওই অ্যাঙ্কর প্লাসটা আপনি ইউজ করতে পারেন। এখন ধরেন আপনার কোনো অ্যাঙ্করের প্রয়োজন নাই, যেটা দিয়েছেন সেটা অতিরিক্ত দিয়েছেন এবং সেটা আপনার মানে, তো সেক্ষেত্রে আপনার এখানে দেখেন লেখা রয়েছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। ওকে, তো আপনি এখানে ডিলিট অ্যাঙ্কর ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে পয়েন্ট আছে যেখানে আপনি ক্লিক করেছিলেন সেখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ওই যে পয়েন্ট আপনি দিয়েছিলেন সেই পয়েন্টটি কিন্তু আউট হয়ে গেল। ওকে, এই যে ধরেন যেখানে দিচ্ছেন সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছে। ওকে, তারপর আপনি এখানে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু মানে যে পয়েন্টটিতে আপনি ক্লিক করবেন এভাবে আপনি যখন দিতে থাকবেন তখন কিন্তু এটা একবারে আপনি নেমে এসে শেষ হয়ে যাবে। ওকে, এই যে দেখেন এভাবে দিতে দিতে আর এটা পরে আর খুঁজে পাওয়া যাবে না, দেখেন এটা কিন্তু আর নাই, একদম জিরো হয়ে গেল, আমরা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু একবার আউট হয়ে গেল। এখন আসেন এখানে আরেকটি পয়েন্ট রয়েছে, সেটি হলো আপনি ধরেন এখান থেকে আমরা পেন টুল দিয়ে কাজ করলাম, এরকম এরকম আমরা দিলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এখানে আপনি একটি অ্যাঙ্কর পয়েন্ট বের করবেন, এখন এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আসছে না, ঠিক আছে। তো এখানে দেখেন পেন টুলের ভিতরে একটি পয়েন্ট রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট টুলস, আপনি অ্যাঙ্কর পয়েন্টটা কীভাবে বের করবেন, আপনি যখন এখানে ক্লিক রেখে আপনি যখন টান দিবেন তখনই দেখেন একটি পয়েন্ট বের হয়েছে। ওকে, দেখেন একটি পয়েন্ট বের হয়েছে, তো চাইলে আপনি এভাবে আপনি কাজ করতে পারবেন। আবার এটা দিয়ে শুধু পয়েন্টই বের হবে, এটা দিয়ে আর অন্য কিছু কাজ করতে পারবে না, তারপর আবার ডাইরেক্ট সিলেকশনে যেতে হবে, যদি আপনি এটা প্রয়োজন হয় আপনার রাখার আপনি রাখবেন, ধরেন যে কোনোভাবে আপনি এটাকে নিতে পারবেন, ঠিক আছে। ডাইরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে যেখানে সিলেক্ট করবেন ওই পয়েন্টে শুধু সিলেক্ট হবে আর বাকিটা মানে ধরবে না, আর যদি সিলেকশন দিয়ে ধরে তাহলে এটা সবটা আপনার সিলেক্ট হয়ে যাবে। তো ওকে ভিউয়ার্স, তো আমি আগে আপনাদের বলেছি, তো আমি আপনাদের একদম ভেঙে ভেঙে খুব সুন্দরভাবে বোঝাবো, আজকের ক্লাসটি হচ্ছে প্রথম, আমি আর সামনের দিকে এগোলাম না। আজকে আমরা পেন টুল সম্পর্কে জানলাম এবং পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন টুল এবং ডিলিট অ্যাঙ্কর টুলস এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলস, আমরা এগুলি আজকে চিনলাম এবং মূলত পেন টুল দিয়ে কি কি কাজ করা যায়, পেন টুলের কাজটা কি, আমি আশা রাখবো আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। এবং যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে এগুলি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।